কথায় আছে, মায়ের কাছ থেকে মেয়েরাই শেখে। তাই মায়ের কাছ থেকে সম্পূর্ণ দুটো রেসিপি শিখে তোমাদের কাছে শেয়ার করলাম, মুড়ি ঘণ্ট আর মালপো। আজকে দুপুরের মেনুতে ছিল মুড়ি ঘণ্ট, মশলা উচ্ছে আর হচ্ছে এঁচোড়ের তরকারি। এইভাবে সিরামটা মালপো তৈরি করা হলো, সিরামটার এই যে টটকাটা দিয়ে দিলাম, দু ফোঁটা লেবু যাতে সিরামটা চিনি চিনি না হয়। তারপরে ময়দা সিরামটা রেডি করে বাটারটা তৈরি, বাটারটা এখন রেডি করছিলাম দুধ দিয়ে। 2 ঘন্টা আগে সুজিটা পিষে রেখেছিলাম, 2 কাপ চিনি, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, অল্প একটু খাবার সোঁটা, একটু নুন, তারপরে দিয়ে দেব পানমুড়ি দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখুন বাটারটা তৈরি হওয়ার পরে যেই গরম সাদা তেলে দিয়ে দিয়েছি, কেমন ফুলকো ফুলকো মালকোগুলো হয়েছে, লাল লাল করে ভেজে চুবিয়ে দিলাম রসে। কিছুক্ষণ রাখার পরে তুলে দিলাম, তারপরে বসে গেছিলাম খেতে। মুখটা দেখেই বুঝতে পারবেন যে খাবারটা কেমন হয়েছিল। তারপর বরকে দিয়ে দিয়েছিলাম খেতে। বড়মশাই খেয়ে খুশি হয়ে বলল, চলো মালপোগুলো দারুণ বানিয়েছো, একটু ঘুরেই আসি। আজকের মতো টাটা।